নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, প্রত্যেক দিন গৃহের গৃহিণীরা সন্ধ্যার সময় গৃহের মধ্যে ধুনোর সঙ্গে জ্বালিয়ে দিন এই বিশেষ একটি পাতা। আপনার জীবনে কখনোই আর আর্থিক অভাব ঘটবে না, আপনার গৃহের বাস্তুতে কোনো কুনজর কুদৃষ্টি পড়বে না, আপনার গৃহ থাকবে পবিত্র এবং ব্যাকটেরিয়া মুক্ত। এই একটি পাতা প্রত্যেক দিন সন্ধ্যায় ধুনোর সাথে জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে এক সপ্তাহ টানা যদি এই কার্যটি আপনি করেন, আপনার উন্নতি হবে অবধারিত। আপনার যে সমস্ত সমস্যা রয়েছে, যে সমস্ত বাধার কারণে উন্নতি হচ্ছে না বা যে কারণে কার্য আটকে রয়েছে, সেই সমস্ত সমস্যা আপনার দূরে চলে যাবে। বাস্তু সমস্যা থাকলে তা দূর হবে এবং গৃহের মধ্যে একটি পজিটিভ এনার্জি বিরাজমান হবেন। মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং 33 কোটি দেবদেবীর আগমন ঘটবে আপনার গৃহে। তার জন্য অতি অবশ্যই কার্যটি সঠিক নিয়মে করা প্রয়োজন। কিভাবে করবেন, কি করবেন, কোথায় করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। বিশেষ নিয়ম মেনে কার্যটি করলে তবেই আপনি এর 100% ফল পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ গৃহিণীদের জন্য, অর্থাৎ গৃহের লক্ষ্মীদের জন্য, বা মা কাকিমা বোন ভাই যে থাকুক না কেন, সমস্ত মহিলাদের জন্য। আপনারা গৃহের উন্নতির জন্য এই টোটকা একবার অন্তত করে দেখতে পারেন। আপনি যদি লাইফে কিছু শিখতে চান এবং জানতে চান, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নিজের কমেন্ট সেকশনে আপনার সমস্যা কমেন্ট করে জানাতে পারেন, বা আপনি এই ভিডিও দেখে কি জানলেন বা আপনার কোনো প্রশ্ন আছে কি না সেই সম্পর্কে আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মা লক্ষ্মী হলেন অর্থের দেবী এবং আমরা প্রত্যেকদিন সন্ধ্যায় তুলসী গাছে জল অর্পণ করে থাকি, সন্ধ্যা প্রদীপ জ্বালাই, শঙ্খ ধ্বনি দিই গৃহের মধ্যে এবং ধুনোর ধোঁয়াকে ছড়িয়ে দিই গৃহের চারিদিকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সব কিছুর মধ্যেও আমাদের দিনের বিভিন্ন কার্যের মধ্যে আমাদের কিন্তু গৃহে বাস্তু সমস্যা, নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে এবং গৃহে যদি কেউ কালা জাদু করে বা গৃহের কোনো শত্রু যদি গৃহের খারাপ চেয়ে কিছু করে, সেই সমস্ত কিছু থেকে রক্ষা পাবেন এই টোটকার মাধ্যমে। সর্বপ্রথম আপনাকে সন্ধ্যায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। তারপরে আপনারা অতি অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করবেন। তুলসী দেবীকে জল অর্পণের পর আপনারা মাতা লক্ষ্মীকে স্মরণ করবেন, দেবী তুলসীকে প্রণাম জানাবেন এবং নারায়ণ দেবকে স্মরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে আপনি সন্ধ্যা প্রদীপ দেখাবেন, শঙ্খধ্বনি করবেন যেমনটা আপনি প্রত্যেকদিন করেন এবং সদর দরজার চারিদিকে একটু জল ছিটিয়ে দেবেন। এরপর বন্ধুরা আপনারা আপনার গৃহের যে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুর ঘরে আসবেন। আপনার ঠাকুর ঘরে এসে আপনি দেবী লক্ষ্মীর সামনে বসবেন, তাকে স্মরণ করবেন এবং ধুনো যে প্রত্যেক দিন আপনি ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেন গৃহের মধ্যে, সেই ধুনোকে জ্বালাবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন বিশেষ এই পাতা। হ্যাঁ বন্ধুরা, পাতাটি হলো নিম পাতা। হ্যাঁ, শুনে হয়তো আপনাদের অবাক লাগছে, কিন্তু বন্ধুরা এই নিম পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পজিটিভ এনার্জি। এটি আপনার গৃহের সমস্ত ব্যাকটেরিয়াকে যেমন মেরে ফেলবে, সমস্ত ক্ষতিকারক যে ভাইরাস এগুলিকে মেরে ফেলবে, আপনার স্কিনের কোনো সমস্যা থাকবে না এই ধোঁয়ার মাধ্যমে, গৃহ পবিত্র হয়ে উঠবে, বাস্তুতে কোনো সমস্যা থাকবে না এই নিম পাতা কেবলমাত্র ব্যবহারের মাধ্যমে। আপনাদের যদি নিম পাতা সংগ্রহ করা খুব কঠিন বলে মনে হয় বা যদি গৃহের আশেপাশে নিম পাতা না পান, আপনারা তেজপাতাকেও ব্যবহার করতে পারেন, কিন্তু তেজপাতা ব্যবহার করলে তার সঙ্গে একটি লবঙ্গ ব্যবহার করতে হবে, একটি তেজপাতা এবং একটি লবঙ্গ দিয়েও আপনি কার্যটি করতে পারেন। তবে নিম পাতা দিয়ে করার চেষ্টা করবেন। নিম পাতা দিয়েই কীভাবে কার্যটি করবেন আমি বলি, একই নিয়ম দুটি।
আপনারা নিম পাতাটি জ্বালিয়ে দেবেন, ওই ধুনোর মধ্যে দিয়ে দেবেন এবং যে ধোঁয়াটি হবে সেই ধোঁয়াটি আপনার গৃহের ঈশান কোণ থেকে শুরু করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার গৃহের ঈশান কোণ সর্বপ্রথম সেই ধোঁয়াতে ভরিয়ে দেবেন এবং তারপরে গৃহের চারটি কোণে আপনি সেই ধোঁয়াকে ছড়িয়ে দেবেন। গৃহের মধ্যবর্তী স্থানে প্রত্যেক গৃহের যে কামরা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ঘরের মধ্যে, প্রত্যেকটা বেডরুমের মধ্যে আপনারা এই ধোঁয়াটিকে ছড়িয়ে দেবেন। আপনার গৃহের বাস্তুতে আপনার সদর দরজার চারিদিকে এই ধোঁয়াটিকে ছড়িয়ে রাখবেন। এরপরে যে ছাইটি বাঁচবে ধোঁয়া ছড়ানোর পরে, ধুনোর যে ছাই, সেই ছাইটি আপনারা কিন্তু ফেলে দেবেন না। সেই ছাইটি আপনার গৃহের চারিদিকে ছড়িয়ে দিতে পারেন বা আপনারা সদর দরজার বাইরে ছড়িয়ে দিতে পারেন এই ছাইটিকে কিছুটা। এটা প্রত্যেকদিন করতে হবে এমনটা নয়, আপনারা যে কোনো একটি সপ্তাহের দিনে করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আরেকটি বিষয় জানাই, যদি কোনো কারণে প্রত্যেকদিন করা আপনাদের পক্ষে সম্ভব না হয়, কারণ আমরা তো অত্যন্তই ব্যস্ত হয়ে পড়েছি বর্তমান সময়ে, আমাদের প্রচুর কাজকর্ম থাকে, এর ফলে হয়তো কখনো কখনো কিছু করার ইচ্ছে হলেও আমরা করে উঠতে পারি না, কেবলমাত্র পূজা পার্বণটাই হয়তো খুব জোর হয়ে ওঠে, তাহলে আপনারা অতি অবশ্যই এই কার্যটি বৃহস্পতিবার, সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার অন্তত পক্ষে একবার করে করবেন। আপনারা অতি অবশ্যই এর শুভ ফল পাবেন। এবং বন্ধুরা, সমস্ত কাজের মাধ্যমে আপনি মাতা লক্ষ্মীকে স্মরণ করবেন, মাতা লক্ষ্মীকে, লক্ষ্মীর কাছ থেকে আপনি আশীর্বাদ চাইবেন, আপনার মনস্কামনাকে আপনি মাতা লক্ষ্মীকে বলবেন, আপনার যে সমস্যা তা আপনি মাতা লক্ষ্মীকে জানাবেন, নারায়ণ দেবকে স্মরণ করবেন এবং অতি অবশ্যই মাতা তুলসীকে স্মরণ করবেন, কুবের দেবকে স্মরণ করবেন, আপনার কিন্তু উন্নতি হবে অবধারিত। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল অত্যন্তই গুরুত্বপূর্ণ। তুলসী পাতা বা তুলসীর পাতা বা তুলসী মঞ্চে বিভিন্ন টোটকার কথা আমরা জানি, কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যার সময় যদি আমরা ধুনোর ধোঁয়ার মধ্যে এই একটি পাতা ব্যবহারের মাধ্যমে এই সহজ টোটকাটিকে করতে পারি, অতি অবশ্যই আমাদের গৃহের সমস্ত রকম বাস্তু সমস্যা দূর হয়ে যায়। এবং বন্ধুরা, এই কাজের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু এনার্জি রয়েছে এবং এই যে টোটকা বা এই যে পাতার ব্যবহার, এটি আপনার গৃহের সমস্ত খারাপ শক্তি, ব্যাকটেরিয়া, ভাইরাস যাই থাকুক না কেন, যা আপনার জন্য ক্ষতিকারক সমস্ত কিছুকে মেরে ফেলে। এবং নিম পাতা কতটা উপকারী আমাদের জন্য, আমাদের স্কিনের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, তা তো প্রত্যেকেই জানেন। তা এই পাতার ধোঁয়া যদি আপনার নাকের মধ্য দিয়ে প্রবেশ করে আপনার শরীরেও যায়, আশা করছি কোনো ক্ষতি হবে না। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই।